আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমি বা জমির সিলিং। তো সিলিং শব্দটি আপনাদের কাছে নতুন মনে হলেও যারা ভূমি সংক্রান্ত কাজে এবং জমির কাজে যারা কাগজপাতি এবং অন্যান্য বিষয়ে সম্পর্কিত তাদের কাছে সিলিং শব্দটি কিন্তু পুরাতন না। সিলিং মানে হচ্ছে ঊর্ধ্বসীমা বা নির্দিষ্ট সীমা। তো এই সিলিং শব্দটি আসে যখন 1950 সালে জমিদারি অধিগ্রহণ করা হয়, অর্থাৎ তার জন্য যে আইনটি প্রণয়ন করা হয় S.80 Act 1950, অর্থাৎ স্টেট একুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 90 ধারায় এই সিলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যখন জমিদার থেকে এই জমিদারির প্রথা বাতিল করা হয়, অর্থাৎ জমিগুলো অধিগ্রহণ করা হয়, তখন মাত্র 100 বিঘা জমি তারা ইচ্ছা করলে তাদের ব্যক্তি মালিকানায় রাখতে পারত। এটিই ছিল সিলিংয়ের প্রথম ধাপ। তো পরবর্তীতে পাকিস্তান আমলে যখন আইয়ুব সরকার ক্ষমতায় থাকে, তখন এটিকে আবার ঊর্ধ্বসীমা করে দেওয়া হয় 375 বিঘা, মানে 125 একর। তো আমরা তাহলে দুটি দেখলাম, সর্বপ্রথম ছিল 100 বিঘা ঊর্ধ্ব সিলিং, তার পরবর্তীতে আরও বাড়িয়ে করা হলো 375 বিঘা। তো বাংলাদেশ যখন স্বাধীন হলো 1972 সালে, তখন রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মাধ্যমে সেটি করা হলো আবার 100 বিঘা, অর্থাৎ 375 থেকে 100 বিঘা নিচে নেমে আনা হলো। তার পরবর্তীতে যখন 1984 সালে আবার আর একটি অধ্যাদেশের মাধ্যমে সেটিকে করা হলো আরও নিম্ন, সেটা হচ্ছে 60 বিঘা। তো আজকে 2018 সাল আমরা দাঁড়িয়ে আছি। 2018 সালে যে কোনো এক ব্যক্তি বা সংস্থা সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত জমি তার ব্যক্তিগত মালিকানায় রাখতে পারে। এর বেশি যদি আপনি জমি ক্রয় সূত্রে ক্রয় করেন, তাহলে ওই জমিটি সরকার নিয়ে নিবে এবং এর জন্য আপনাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু যদি জমিটি আপনি হেবা সূত্রে পান, দান সূত্রে পান, অথবা জমিটি যদি আপনি উত্তরাধিকার সূত্রে পান, তাহলে আপনার এলাকার মৌজা রেট হিসাবে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এটিই হচ্ছে আসলে সিলিং, জমির সিলিং। আর এই সিলিংটা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের 90 ধারা মোতাবেক এটি কাজ করে। তো আমরা তাহলে 4 রকমের সিলিং দেখলাম। সর্বপ্রথম হচ্ছে 100 বিঘা, মানে 33.33 একর। তারপরে দেখলাম আমরা 375 বিঘা, তার মানে হচ্ছে 125 একর। তার পরবর্তীতে 1972 সালে আমরা বাংলাদেশ আমলে দেখলাম আবার 100 বিঘা, তার মানে 33.33 একর। এবং সর্বশেষ 1984 সালে দেখলাম আমরা আবার 60 বিঘা, তার মানে হচ্ছে 20 একর। তো এটিই হচ্ছে জমির সিলিং। আর আপনারা যদি সিলিং না বোঝেন, সিলিং সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে, অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।